नमस्कार आमार प्रिय बंधुरा, आशा करी सकले भालो आछेन। आज के शुरू करब होली बा दोल उत्सवेर विशेष किछु टोटका। आज के से टोटकार प्रथम जे टोटकाटी करते पारले आपनादेर जीवन थेके निर्धनता दूर हो जाबे, आपनारा आपनादेर जीवने सौभाग्यके फिरिये आनते पारबेन, दुर्भाग्यके जय करते पारबेन। बहु प्राचीन एई टोटका, आर एई टोटका आपनादेरके करते हबे होलिका दहनेर दिन। बेशी तो देरी नेई, आर कयेकटा दिन परेई किन्तु आमादेर बांगाली तथा सर्वभारतीय हिंदुदेर काछे विशेष आनंदेर उत्सव, रंगेर उत्सव दोल उत्सव। ठीक दोल उत्सव एवं होलिका दहन एई बछरे 28 मार्च 2021 एई दिनटीते पड़ेछे। फाल्गुन मासेर पूर्णिमा तिथिते एई जे होलिका दहन पर्वटी पालित हय, एई होलिका दहनेर माध्यमे आमरा नकारात्मक बा नेगेटिव ऊर्जाके विनष्ट करे दिई। प्रभु नृसिंहदेवेर कृपाय समस्त नेगेटिव ऊर्जा बा नेगेटिव सबकिछु आमादेर जीवन थेके दूरीभूत हय। ताई दोल उत्सवेर आगेर दिन होलिका दहनेर पर्वटीर विशेष महत्व रयेछे। आर आजकेर एई टोटकाटि जदि आपनारा करते पारेन ताहले आपनादेर जीवने सत्यि चमत्प्रदभावे काज आपनादेर जीवने देखते पाबेन, दुर्भाग्यके आपनारा जय करे उठते पारबेन। कि सेई टोटका? बहु प्राचीन एई टोटका। होलिका दहन जखन सम्पूर्ण हये जाए तार छाय पड़े थाके, সেই ছায়ের মধ্যে বিভিন্ন রকমের ঊর্জা শক্তি থাকে এবং এই ছায় তান্ত্রিক তথা বিভিন্ন কাজে আমরা প্রয়োগ করে থাকি। তান্ত্রিকরা তাদের তন্ত্রের কাজে ইউজ করে থাকে, এছাড়া আমরা সাধারণ মানুষ ভালো কাজে এটাকে ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। আজকে আসুন জেনে নিই এই হোলিকা দহনের ছায় দিয়ে বহু প্রাচীন সেই উপায়টি করতে পারলে কিভাবে আমরা আমাদের জীবনে সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারব। আপনারা হোলিকা দহনের রাত্রে যেখানেই বাঙালিদের মতে হোলিকা দহন মানেই তো ন্যাড়াপোড়া, সেই ন্যাড়াপোড়ার ছাই আপনারা যদি কিছুটা নিয়ে আসতে পারেন বাড়িতে তাহলে খুব ভালো হয়। সেটি কাগজে করে হাতে করে কিছুটা ছাই আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসুন। তারপর দোলের দিন আপনারা সেটিকে কি করবেন, যেদিনকে দোল সেদিনকে আপনারা একটি হলুদ কাপড়ের মধ্যে ওই হোলিকা দহনের ছাই যেটিকে নিয়ে এসছেন সেটিকে রাখুন। তার সাথে কিছুটা অক্ষত চাল, 5টা কড়ি, 1টি লবঙ্গ, 1টি এলাচ এবং 1 টাকা কয়েন একটি রাখুন এবং সেই জিনিসগুলোকে হলুদ কাপড়ে লাল সুতো দিয়ে বাঁধুন। বেঁধে আপনারা আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে টাঙিয়ে রাখুন এবং যখন এটিকে টাঙাবেন তখন আপনারা ওম শ্রীম খিম, ওম শ্রীম খিম, মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র 108 বার পাঠ করুন। এতে আপনাদের ঘরে সারা বছরের মতো মা লক্ষ্মী আটকা পড়ে রইল এবং প্রতিদিন ওই জিনিসটিকে অর্থাৎ মা লক্ষ্মী ভেবে যেটিকে আপনারা আপনাদের উত্তর পূর্ব কোণে টাঙিয়ে রেখেছেন সেটিকে প্রত্যেক দিন ধূপদীপ দেখান। এতে আপনাদের ঘরে মা লক্ষ্মীর চিরস্থায়ী বাস হয়ে রইল। এই কাজটি, এই উপায়টি, এই সরল প্রক্রিয়াটি বহু প্রাচীন। যদি করে দেখতে পারেন আপনাদের জীবনে আর্থিক সমস্যা দূরীভূত হবে এবং আপনারা আপনাদের জীবনে সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারবেন। তাই দেরি না করে হোলিকা দহনের রাত্রে আপনারা যেখান থেকেই হোক সেই হোলিকা দহনের ছাই জোগাড় করে আনুন
এবং এই প্রক্রিয়াটি করুন দোলের দিন। দেখুন এতে কিন্তু আপনাদের জীবনে আর্থিক সমস্যা এক চুটকিতেই বিনাশ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করব। আর বিভিন্ন হোলিকা দহনের উপায় নিয়ে আপনাদের কাছে বিভিন্ন ভিডিও দেব। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।